নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা হচ্ছে নাকি অযোধ্যার মাটি থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে রাম মন্দিরের একদম সামনে থেকে আমার থেকে ঠিক দূরত্ব 50 মিটার সেই 50 মিটার দূরত্বে দাঁড়িয়ে রয়েছে নির্মাণ হচ্ছে রাম মন্দির গোটা দেশ গোটা বিদেশ গোটা পৃথিবী জানতে চায় আসলে উত্তরপ্রদেশে হচ্ছেটা কি অযোধ্যায় হচ্ছেটা কি রাম মন্দিরে শ্রমিকরা এখন কোন পর্যায়ে কাজ করছে এবং এই মুহূর্তে যে ছবি দিনভর যে ছবি তুলে ধরছি সেই ছবি আপনাদের দেখাবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 161 ফুটের যে যে মন্দির সেই মন্দির এখনো নির্মাণ কাজ চলছে 392টি পিলার 44টি দরজা এবং সেগুন কাঠের সেই দরজা এখনো তৈরি হচ্ছে আমার সামনেই এক যেন তৈরি হয়ে যাচ্ছে গোটা মন্দির 161 ফুটের তিনতলার মন্দির 392টি স্তম্ভ একের পর এক স্তম্ভ তৈরি হচ্ছে সরয়ূ নদী থেকে গর্ভগৃহ গর্ভগৃহ থেকে নির্মীয়মান রাম মন্দির দিন ভর হচ্ছেটা কি সেই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায় এবং এই বিষয় নিয়েই আমরা কথা বলেছিলাম ট্রাস্টের এক সদস্যের সঙ্গে যিনি জানাচ্ছেন রাম মন্দিরে ভক্তরা যারা আসবেন তাদের থাকা খাওয়া পরিষেবা পরিবহন সব রকমের ব্যবস্থাও করছে কিভাবে পুরোটাই দেখাবো দিনভর অযোধ্যা জুড়ে হলোটা কি হচ্ছেটা কি দেখুন রামরাজ্যে রামের অভিষেকের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন 22শে জানুয়ারি উদ্বোধন রাম মন্দিরের 24শে জানুয়ারি সর্বসাধারণের জন্য খুলে যাবে রাম মন্দির রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সাজো সাজো রব গোটা অযোধ্যায় সেজে উঠেছে সরজু নদীর তীরও আর সেই অযোধ্যায় রামরাজ্যে একমাত্র রিপাবলিক বাংলা সব থেকে বড় কভারেজ রিপাবলিক বাংলায় বিদেশ যোগী মোদি কা নাম লে রহি হ্যায় योगी मोदी का हर एक इतिहास के पन्ने में इनका नाम दर्ज हुआ ये प्रखंड हो गए जान लीजिए राम के अवतार हैं लोग आ गए রাম মন্দিরের দ্বার উদ্ঘাটনের আগে সরয়ূ নদী থেকে রাম মন্দিরের যাবতীয় ছবি শুধুমাত্র রিপাবলিক বাংলায় এবং এই ছবি দেখার জন্য আপনার নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায় ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে সন্তু পান রিপাবলিক বাংলা রামচন্দ্রের জন্ম আর সরজু নদীর উৎপত্তি নাকি একই সময়ে 5 বার গতিপথ পরিবর্তন করে আজও অযোধ্যার পাশ দিয়ে বয়ে চলেছে সরজু নদী এই নদীতে একবার স্নান করলেই নাকি সব পাপ ধুয়ে যায় আর সেই বিশ্বাসে থেকেই ভোর থেকে পুণ্য স্নানের ছবি চোখে পড়ল এই নদীতে নদীর মাহাত্ম্য শোনালেন অযোধ্যার পুরোহিত ওম প্রকাশ মিশ্র ये मान्यता है कि जब यहाँ दर्शन से सब मिलता है तो सभी तीर्थ यहाँ वास करते हैं अगर अयोध्या में नहीं स्नान हुआ तो कोई तीर्थ नहीं हुआ राम मंदिर प्रतिष्ठार জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন অযোধ্যার পুরোহিত ও সাধুরা আজ मैं ये धन्य मानता हूँ मोदी को जन सैलाब का पूरे हिंदू मानस का पूरे विश्व के রজনীকান্ত বেরার সঙ্গে সন্তু পান রিপাবলিক বাংলা अयोध्या को जो इंफ्रास्ट्रक्चर है और तो डेवलपमेंट करने के लिए बहुत सारे काम भी बाकी अभी है यहाँ का रेलवे स्टेशन बिल्कुल बल्कि तैयार हो रहा है अति सुंदर है आप जाके उसको देख सकते हैं यहाँ का एयरपोर्ट अभी क्षेत्रीय उड़ानें शुरू होने जा रही हैं उसके बाद सेकेंड फेज में अंतर्राष्ट्रीय उड़ानों का भी पूरा प्रबंध होने जा रहा है डबल लाइन बन गई है बिजली की पूरी लाइनें पड़ चुकी हैं जो पूर्णार्थी आएंगे वो रहने के लिए अब लोग बहुत सारे योजना लिए हैं वो क्या क्या देखिए रेलवे के रहने के लिए जो है एक तो यहाँ पर मंदिरों ने बहुत मंदिर में कमरे बन गए हैं जितने भी मंदिर यहाँ पर कई अच्छे मंदिर जो यहाँ पर 150-200 है जिनके अंदर जगह पड़ी हुई है सब ने 100-150 कमरे अपने यहाँ बनवा लिए हैं वो है और हम लगभग 100 एकड़ जमीन में अपनी अस्थाई आवास व्यवस्था बना रहे हैं সরজু নদী থেকে মন্দিরের নির্মীয়মান মন্দির থেকে গর্ভগৃহ গর্ভগৃহ থেকে ট্রাস্ট
প্রতিটা ছবি দিনভর উঠে এসেছে। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি ছবিটা দেখানোর চেষ্টা করবো রজনীকান্ত বেড়া দেখাচ্ছে, এবং এইখান পর্যন্তই আমরা আসতে পারছি সংবাদ মাধ্যম, এবং তারপরে দেখাবো যে আটোসাটো ব্যবস্থাটা কিরকম। ঠিক আমি যাওয়ার চেষ্টা করবো, তার আগেই হয়তো সম্ভবত আটকে দেওয়া হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারিকরা রয়েছেন এই গার্ডরেলের ওপারে। এই যে গার্ডরেল, এই গার্ডরেলের ওপারে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ, কোনোভাবে সংবাদ মাধ্যমকে এখন পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 22 তারিখ উদ্বোধনের পর তারপর হয়তো যাওয়া যাবে, এবং আমাদের সূত্র ট্রাস্ট বলছে যে 26 তারিখ 26শে ডিসেম্বর তারা একটি সাংবাদিক বৈঠক করছেন, এবং পূর্ণাঙ্গ মন্দিরের ছবি সেদিন প্রকাশ হবে, এবং পূর্ণাঙ্গ মন্দিরের খুঁটিনাটি তারা তুলে ধরবেন। শুধুমাত্র এই অযোধ্যায় শ্রীরাম মন্দির ধর্মীয় ভাবাবেগ নয়, গোটা দেশকে জুড়েছে এই রাম মন্দির, গোটা দেশের বিভিন্ন জায়গার শিল্প সাহিত্য সংস্কৃতি সমস্ত কিছু এখানে স্থান পাচ্ছে। সূত্র বলছে যে বাংলার মনীষীরাও এখানে স্থান পেতে চলেছেন, এবং সেই তালিকায় কে কে রয়েছেন, শ্রীরাম শ্রী রামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে একাধিক নাম সামনে আসছে। কিন্তু এই মুহূর্তে যে ছবি, সেই ছবি দেখানোর চেষ্টা করবো। আটোসাটো নিরাপত্তা এবং পরিবারের সঙ্গে কেউ কেউ আসছেন, ভেতরে যাচ্ছেন, প্রবেশ করছেন, ছবি তুলছেন, এবং বাংলার অনেক মানুষ আসছেন। আমি ইতিমধ্যে রিপাবলিক বাংলায় তুলে ধরছি যে মেদিনীপুরের এক পরিবার, দাস পরিবার, তারা 1999 সাল থেকে এখানে থাকছেন। তার একটাই কারণ, তা হচ্ছে রাম টান, সেই রামের টানে এখানে রয়ে গিয়েছেন। এবং বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে যে জড়িত এই অযোধ্যা, তারও একটা ছবি উঠে এসেছে যে অযোধ্যায় কাজ করছেন, এই রাম মন্দিরে কাজ করছেন মুর্শিদাবাদের শ্রমিকরা, তাদের সঙ্গে আমি কথা বলি। তাছাড়াও বর্ধমান থেকে শুরু করে বিভিন্ন জায়গার শ্রমিকরাও কাজ করছেন। এই মুহূর্তে একাধিক ব্যক্তিত্ব রয়েছে, একাধিক মানুষ রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করি। বাবাজি ক্যা কহেঙ্গে, আর কিতনে দিন লাগেগা? আরে বাবু জ্যাদা দিন নাহি লাগেগা। হ্যাঁ রামলাল আয়েগা? আয়েগা আয়েগা বাবাজি, রুকি রুকি আয়েগা। রিপাবলিক বাংলার সে এই মুহূর্তে যে ছবি, নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কড়া নজর রাখছেন। অর্থাৎ আমাকেও জিজ্ঞাসা করা হলো যে কোন সংবাদ মাধ্যম থেকে আপনি এসেছেন, তো প্রতিটা পড়তে পড়তে কিন্তু সিকিউরিটি চেকিং, এবং প্রতিটা জায়গায় কিন্তু একের পর এক চেকিং চলছে। এই মুহূর্তে নির্মীয়মান মন্দিরের একদম সামনে রয়েছি। এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করবো, গোটা রাম মন্দিরের ছবি, এবং সকাল থেকে কি ছবি উঠে এলো আমি আরও একবার দেখার চেষ্টা করবো। এবং সকাল থেকে দিনভর আমরা যে ছবি তুলে ধরেছি তার 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 কিছু ছবি আমরা তুলে ধরার এই মুহূর্তে চেষ্টা করবো। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দেখানোর চেষ্টা করবো। সরজু নদী থেকে শুরু করে রাম মন্দির, নির্মীয়মান রাম মন্দিরের দিনভর কি ছবি উঠে এলো আমরা দেখার চেষ্টা করবো। এই মুহূর্তে সেই ছবি দেখবো। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছিলাম রাম মন্দিরে রামলালার উদ্বোধনের অপেক্ষার জন্য, সেজে উঠেছে গোটা সরজু নদী। 22শে জানুয়ারি শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা, যেখানে বারবার অতিথিদের তালিকাটাও স্পষ্ট হয়েছে, রামলালার অভিষেকের অপেক্ষা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, এবং একই সঙ্গে থাকবেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার। রামলালার অভিষেকের অপেক্ষায় গোটা অযোধ্যা, এক কথায় সাত সাত রব। একমাত্র বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছে সেখানে। রাম মন্দিরের সেই খুঁটিনাটি ছবি একেবারে সরজু নদীর তীর থেকে আমরা দেখাচ্ছি। রামলালার অভিষেকের অপেক্ষায় গোটা রামরাজ্য। রাম মন্দিরের উদ্বোধনে আর বাকি মাত্র 41টা দিন। সরজু নদীর তীরে সাত সাত রব, অযোধ্যায় রামরাজ্যে মেগা কভারেজ রিপাবলিক বাংলার। রাম মন্দিরের উদ্বোধনের অপেক্ষায় সেজে গিয়েছে অযোধ্যা। উৎসবের আমেজ শুধুমাত্র এই দেশ নয়, বিদেশ থেকেও প্রচুর পরিমাণে ভক্তরা এসেছেন রাম মন্দিরে কি হচ্ছে তা জানার জন্য। আর সেই ছবিটা একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে রিপাবলিক বাংলা, যে রাম মন্দির চত্বরে
কি হচ্ছে, অযোধ্যাতে কি হচ্ছে, আর সেখানে কার যত সাজো সাজরব। মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, আর 41টা দিন, তারপরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে অতিথি তালিকাটা দীর্ঘ। থাকবেন অমিতাভ বচ্চন, থাকবেন বিরাট কোহলি, সচিন তেন্দুলকর, একের পর এক শিল্পপতিরা, এবং একই সঙ্গে সেই 1887 সালে যারা রামায়ণ যে চিত্রনাট্য এবং একই সঙ্গে যে সমস্ত ধারাবাহিকে যারা অভিনয় করেছিলেন সেই রাম সীতা, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এক কথায় যে আবেগ, সেই আবেগের আরেক নাম যেন এই রাম মন্দির। আর মাত্র 41টা দিন, তারপরেই রাম মন্দিরের উদ্বোধন, সাজো সাজরব। শুধুমাত্র দেশবাসী নয়, বিদেশ থেকেও এসেছেন প্রচুর পরিমাণে ভক্তরা, ঠিক তেমনি রাশিয়া থেকেও এসেছেন প্রচুর ভক্তরা। দেখুন আমাদের প্রতিনিধি তুলে ধরা সেই প্রতিবেদন। রাম রাজ্যে একমাত্র বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা রাম মন্দির নির্মাণের আগে, যে নির্মাণ শেষ হওয়ার আগে এবং তার উদ্ঘাটনের আগে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসছেন, পুণ্যার্থীরা আসছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো প্রচুর বিদেশিনী এবং বিদেশ থেকে প্রচুর মানুষ এসেছেন। Great feelings. Yeah, thank you. Waiting for it to finish up to visit the big deities, to visit that. Looking forward to finish the construction site and the work to see the big temple. Ram. Jai Shri Ram. Jai Shri Ram. Raghunath Raghava Rajaram. Patita Pavana Sitaram Raghunatha Raghava Rajaram Patita Pavana Sitaram 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 Jaya Sitaram 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 Jaya Sitaram Very good, very good, very nice. রাশিয়া থেকে যারা এসেছেন তাদের মনেও কিন্তু একটাই নাম, এবং তারা সঙ্গীতের মধ্য দিয়ে তা ব্যক্ত করলেন। এই মুহূর্তে যে ছবি রিপাবলিক বাংলা তুলে ধরলো, সেই ছবি নিঃসন্দেহে গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ দেখছে, যে গোটা পৃথিবী কি বলছে, একটাই নাম বলছে, এবং সেই নামের স্লোগান, সেই নামের গানে গোটা অযোধ্যা ধ্বনিত হচ্ছে। সেই ছবি উঠে আসছে রিপাবলিক বাংলার ক্যামেরায়। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। একেই বলে আবেগ, একেই বলে উন্মাদনা, যা বিদেশের মাটি থেকেও এই দেশের মাটিতে এসে পৌঁছে গিয়েছে। এক কথায় অযোধ্যা সেজে উঠেছে। রাম মন্দিরের উদ্বোধন আর তো হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। রাম মন্দিরের যে গেট, সেই গেটও সেজে উঠেছে। দেখাবো সেই ছবিটা। রাম মন্দিরে ঢোকার আগে যে সুবিশালাকার যে গেট তৈরি হচ্ছে, সেই গেট তৈরি হচ্ছে রাজস্থানের দহলপুর পাথর থেকে। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো রাজস্থানের যারা শ্রমিক বন্ধুরা রয়েছেন। ক্যা কাম হো রাহা হ্যায় ইধার? গেট কা কাম চল রাহা হ্যায়। গেট বান রাহা হ্যায়। পাথর কা নাম ক্যা হ্যায় ভাই? দহলপুর পাথর সে গেট বান রাহা হ্যায়। যে ছবি উঠে আসছে রাজস্থানের পাথর, রাজস্থানের শ্রমিক, তারা এই এই যে মন্দিরের গেট, সেই গেট তৈরি করছে। রাম মন্দির নির্মাণ হো রাহা হ্যায়, কেসে লাগ রাহা হ্যায়? উস কাম মে আপ কাম কর রহে হো, উস মন্দির কে লিয়ে আপ কাম কর রহে হো, ক্যা কেসে মহসুস মহসুস ক্যা হো রাহা হ্যায়? বড়িয়া, ঠিক সে হো রাহা মহসুস, কাম আচ্ছা চল রাহা হ্যায়। মন মে কোই নাম গুঞ্জ রাহা হ্যায় ক্যা? রাম রাম কা নাম গুঞ্জ রাহা হ্যায়, আচ্ছি বাত হ্যায় যে হাম কাম কর রহে হ্যায় রাম মন্দির মে। এই মুহূর্তে তারা বলছেন রাম মন্দিরের কাজ তা করে তো ভালো লাগবে। এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে রিপাবলিক বাংলায়। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। বিরতির আগে দিনভর আমরা যে ছবি তুলে ধরছি সেই ছবি দেখতে পাচ্ছেন। আমি এক রাম মন্দির তৈরি হচ্ছে, আর এক রাম মন্দির তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বিহারের রাম মন্দির, এবং বিহারবাসী মনে করেন এখানেই প্রভু রামচন্দ্র রাম লালা রয়েছেন। আমি আরো একজনের সঙ্গে কথা বলবো। ক্যা কহেঙ্গে মহারাজ, ইধার জো রাম মন্দির বন্না যা রহা হ্যায়, ইতনে সালো কে বাদ রাম লালা আয়েঙ্গে, তো দিল মে ক্যা গুঞ্জ রহে? বহুত হর্ষ কি বাত হ্যায়, ক্যোঁকি ভগবান সবকে হৃদয় মে নিবাস করতে হ্যায়। রমন্তে যোগিনো নন্তে নিত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাশো পরম ব্রহ্মাবধীয়তে, ভগবান সবকে হৃদয় মে নিবাস করতে হ্যায়। ইসলিয়ে
और अयोध्या में आज आएंगे हम लोग, बहुत प्रसन्न हैं पूरे अयोध्यावासी और पूरा जन समुदाय सब प्रसन्न है। अयोध्या नगरी भगवान की प्रतीक्षा कर रही है। जय श्री राम, जय श्री राम, जय 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 श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, राजा राम, जय जय बोलो पवन सुत हनुमान की। এই স্লোগানগুলোই, এই এই কথাগুলোই, এই গল্পগুলোই আমরা অযোধ্যা থেকে তুলে ধরছি এবং গোটা দেশ, গোটা পৃথিবী যখন জানতে চাইছে অযোধ্যায় হচ্ছেটা কি, রাম মন্দিরের ভেতরে শ্রমিকরা করছেনটা কি, সেই প্রতিটা মুহূর্তের ছবি এই সন্তুপান রিপাবলিক বাংলার প্রতিনিধি হিসেবে তুলে ধরছে। যত দূর চোখ যায় ততদূরই ভক্ত সমাগম, প্রতিটা মানুষ আসছেন, কথা বলছেন, দেখানোর চেষ্টা করবো। একজন শ্রমিক হেলমেট পরে হেঁটে যাচ্ছেন ঠিক এই জায়গায়, গোটা চত্বরটায় নির্মীয়মান অংশ এখন, কারণ নির্মাণ কাজ চলছে, গোটা অযোধ্যাকে ঢেলে সাজানো হচ্ছে। আপনাদের বলে রাখি, অযোধ্যার মন্দির প্রতিষ্ঠার পর, দ্বার উদ্ঘাটনের পর, ট্রাস্ট মনে করছে যে প্রতিদিন প্রায় 1,00,000 ভক্ত সমাগম হতে পারে। ভালো করে শুনুন, 1,00,000 ভক্ত সমাগম। সেই 1,00,000 মানুষকে কিভাবে নিয়ে যাওয়া হবে বা কিভাবে যাবেন তারা, সেই রাস্তা, ইনফ্রাস্ট্রাকচার, থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, যাওয়ার ব্যবস্থা, রাস্তা, সার্বিকভাবে যে ছবি দিল মে ক্যা গুনতে। জয় শ্রীরাম। कहाँ से? गोरखपुर। गोरखपुर से? योगी जी के क्षेत्र से। तो हर दिन आते? हर दिन नहीं, हर हफ्ते आते हैं। हर हफ्ते? हाँ। तो क्या करने आते? ये जय श्री राम दर्शन करने, राम भगवान का, राम भगवान का दर्शन करने के लिए आए। हम सब लोग फ्रेंड्स है क्या? गोरखपुर से आप भी? तो क्या क्या कैसे लगे? बहुत अच्छा है, बस राम मंदिर बनने वाला है, हम लोग को बहुत खुशी है। गाना क्या लग रहा है? जय श्री राम, जय श्री राम, जय श्री राम, एक ही नारा एक ही नाम, एक ही नाम, जय श्री राम, जय श्री राम, एक ही नारा एक ही नाम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। এই স্লোগানগুলোই উঠছে এবং এই জায়গা থেকে আমি শেষ করবো আজকের হচ্ছে নাকি। আবারও আগামীকাল একাধিক ছবি নিয়ে, একাধিক প্রতিবেদন নিয়ে, একাধিক ইনফরমেশন নিয়ে, একাধিক বক্তব্য নিয়ে, মানুষের কণ্ঠস্বর হিসাবে, মানুষের স্বার্থে, মানুষের জন্য রিপাবলিক বাংলা তুলে ধরবে অযোধ্যা থেকে যাবতীয় ছবি, সব খবর, সব ছবির জন্য আপনার নজর থাকবে শুধুমাত্র রিপাবলিক বাংলায়।